আমার রান্নাঘরের আজকের রেসিপি আলু বাটি চচ্চড়ি। খুব সহজে যে কেউ এই আলু বাটি চচ্চড়ি বানিয়ে নিতে পারবে। টিফিনে বা সকালবেলা ব্রেকফাস্টে কি বানাবো সকলেরই একটা চিন্তা থাকে, তো এই আলু বাটি চচ্চড়ি বানিয়ে নেবে বা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ব্রেকফাস্টে এইভাবে বানাবে আর লুচি পরোটা সাথে পরিবেশন করবে। খেতে খুব ভালো লাগে, তবে লুচির সাথে সবথেকে বেশি ভালো লাগে। তো এই আলু বাটি চচ্চড়ি খুব ঝটপট, খুব সময় কমের মধ্যে আর ঝামেলা ছাড়াই এটা বানিয়ে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। এর জন্য নিয়েছি আমি এখানে আলু, চারটে আলু নিয়েছি, যার যেরকম পরিমাণ সেভাবে নিতে পারো। দুটো পেঁয়াজ, দুটো টমেটো আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। আলুগুলো প্রথমে খোসা ছাড়িয়ে নেব, সবজিগুলো সব কেটে নিতে হবে। তো সবজিগুলো সব কেটে নিচ্ছি, আলুর খোসাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি, আর সবজিগুলো কীভাবে কাটতে হবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখানে স্লাইস করে দেব, কিন্তু খুব মিহি স্লাইস করব না, একটু মোটা মোটা রেখে স্লাইস করব। তো প্রথমে খোসাটা ছাড়িয়ে নিলাম, এবার দেখিয়ে দিচ্ছি, আর টমেটোটাকেও কেটে নিচ্ছি। আমি চেষ্টা করি যারা নতুন রান্নাঘরে ঢুকছো বা অনেকে ট্রান্সফার হয়ে বাইরে দূরে গেছে, অনেক ছেলেমেয়েরা পড়াশোনার জন্য বা চাকরি বাকরির জন্য বাইরে থাকে, তাদের অনেক সময় অনেক কিছু রান্না করতে সময় পায় না, অনেক কিছু শর্টকাট রান্না করতে চায়। তো এই রান্নাটা তোমাদের আশা করি খুব হেল্প হবে। পেঁয়াজের এই মাঝখানের এই অংশটাকে বাদ দিয়ে দেবে, নাহলে কিন্তু পেঁয়াজটা ভালো মতো করে খুলবে না। আর কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান দিয়ে ছিঁড়ে নিচ্ছি। ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবে, এই লঙ্কাগুলো খুব ঝাল বলে আমি তিনটে দিলাম, আর টমেটোটাকেও এইভাবে কেটে নিচ্ছি। রান্নাটা দেখবে ভীষণ সহজ, কোনো ঝামেলাই নেই। আলুটাকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, যেভাবে আলু পোস্তর আলু কাটে ঠিক সেইভাবে ছোট ছোট করে দেখো এরকম কেটে নিচ্ছি। তো এইভাবে সব আলুগুলো কেটে নেব। সব সবজিগুলো কাটা হয়ে গেছে, এবার একটা ডেচকি নিয়ে নিচ্ছি। এটা কিন্তু কড়াইতে করছি না, কড়াইতেও করতে পারো তবে ডেচকি নিলে সুবিধা হয়। এর মধ্যে দিয়ে দিলাম আলু, কাঁচা লঙ্কা, টমেটো আর কেটে রাখা পেঁয়াজ, সব দিয়ে দিচ্ছি। এরকম একটা ঢাকনা আলা বাসন হলে সুবিধে হয়। দিয়ে দিলাম পাঁচ ফোড়ন, এক টিস্পুন নুন দিয়ে দিলাম স্বাদ মতো, চিনি দিয়ে দিলাম এক টিস্পুন, আর দিয়ে দিলাম সর্ষের তেল এক টিস্পুন দিয়ে এগুলোকে সব ভালো করে মাখিয়ে নেব। এটার মধ্যে কিন্তু তেলটাও কম লাগে। এবার ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আলুটা সেদ্ধ হবে আর সামান্য একটু জল থাকবে, সেইভাবে সমান সমান করে যতটা সবজি ততটা সমান সমান করে জল দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম টু লো থাকবে, মিডিয়াম করে রাখলাম। আর 15 মিনিট পর ঢাকনা খুললাম, তার মাঝখানে কিন্তু একবারও ঢাকনা খুলিনি, এটা একটু আন্দাজে করতে হবে। এবার এটা নাবিয়ে নিয়ে ভালো করে হাতা দিয়ে আলুগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি। এবার এটা বাটির মধ্যে নাবিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আলু বাটি চচ্চড়ি। দেখো কত কম সময়, কোনো ঝামেলা নেই, ঝটপট হয়ে যায়। এইভাবে এই আলুর তরকারি করবে আর লুচি করবে দিয়ে খাবে, খেয়ে দেখবে অপূর্ব লাগে। আমার তো ভীষণই ভালো লাগে, তোমাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তবে তৈরি করে খেয়ে জানাবে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। এইভাবে করবে আর টিফিনেও দিতে পারবে, বা কোথাও বেড়াতে গেলে সাথে নিতে পারো, বা বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে সকালবেলা অনেক কাজ থাকে তখন এই রান্নাটা করতে পারো। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা সাবস্ক্রাইব করে রাখোনি তারা এখনই করে রাখো, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো তোমরা পেয়ে যাবে। আবার একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে।